প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানে ঢাকা সেনানিবাসে সেনা মালঞ্চে ইফতারের আয়োজন করে সশস্ত্র বাহিনী। ইফতারের আগে দেশে বিদেশে কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্য এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এর আগে সেনা মালঞ্চে পৌঁছে ইফতারে আসা সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিন বাহিনীর প্রধান ছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ডক্টর শিরিন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, এইচ টি ইমাম এবং আবুল মাল আব্দুল মুহিত, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।